বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বব্যাপী। পরিত্রাণের উপায় কী সেটি নিয়ে অনুসন্ধান চলছে, গবেষণা চলছে, কবে এই পরিত্রাণ মিলবে সেটি এখনও পর্যন্ত অনিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে বছরখানেকের মধ্যে হয়তো ভ্যাকসিন আবিষ্কৃত হবে। ভ্যাকসিন আবিষ্কৃত হলে কোভিড-19 আক্রান্তের সংখ্যা যদি শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় তাহলে হয়তো এ থেকে পুরোপুরি মুক্তি মিলবে। তার আগ পর্যন্ত আসলে আমাদের সবাইকে কোভিড-19 সঙ্গে কীভাবে বসবাস করা যায়, সেই উপায়গুলোকে নিরাপদে থেকে কীভাবে বসবাস করা যায় সেই উপায়গুলো খুঁজে বের করতে হবে। কোভিড-19 শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই পৃথিবীর মানুষকে সীমাবদ্ধ রাখেনি, গোটা পৃথিবীকে ঠেলে দিয়েছে নানান অনিশ্চয়তার মধ্যে, অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে পৃথিবীকে। কীভাবে এর পরিত্রাণ মিলবে, কীভাবে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া যাবে সেই সব বিষয় নিয়ে আমরা প্রতিদিনই কথা বলবার চেষ্টা করছি। আজকেও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। ভারতের দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অনুরাগ সুন্দর। অনুরাগ সুন্দর একজন কৌশলগত বিপণন পরামর্শদাতা এবং তিনি PwC ইন্ডিয়ার প্রাক্তন অধিকর্তা। অনুরাগ সুন্দর ইজ অ্যান ইন্টারন্যাশনালি সিজন্ড অ্যান্ড পারফরমেন্স ড্রিভেন সিনিয়র লিডার উইথ 90+ years অফ প্রোগ্রেসিভ গ্রোথ এক্সপিরিয়েন্স উইদ ইন ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস ডোমেইন। In his most recent role at PwC as the director for insurance sector, he was a key member of the corporate advisory team, bringing an independent and challenging voice in strategy meetings and using his specialist skills such as in strategy, GRC digital underwriting, distribution and reinsurance to ensure business growth. He is currently an associate member of Chatham House London and attends regular meetings. He is an invited member of MIT Technology Review Global Panel. আমাদের সঙ্গে ঢাকার ইকবাল রোড থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর জিও হাসান। প্রফেসর ডক্টর জিও হাসান একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ও জীববিজ্ঞান জীববিদ্যা অনুষদের ডিন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অনুরাগ সুন্দর, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। প্রফেসর ডক্টর জিও হাসান, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি একটু শুনতে চাইবো যে আমরা জানি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আপনারা প্রতি সপ্তাহেই একটা করে রিপোর্ট প্রকাশ করছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। সো আপনি বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কিভাবে দেখছেন আপনারা, মানে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং কোভিড-19 কে কিভাবে অ্যাড্রেস করছে বলে মনে হয় আপনার কাছে? সবাইকে, চ্যানেলের সব দর্শককে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আপনি যদি লক্ষ্য করেন আমাদের রিপোর্ট না শুধু যে যে তথ্য প্রতিদিন আমরা পাচ্ছি, তাতে করে যদি আপনি গ্রোথ রেটটা দেখেন, গ্রোথ রেট অফ কোভিড-19 ইন বাংলাদেশ, বাংলাদেশে যে হারে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হারটা ক্যালকুলেশন করতে হয় আপনার প্রতিদিন আগের দিনের রেট, টোটাল কিউমুলেটিভ কাউন্ট কত ছিল, টোটাল কত ছিল সেইটার সাথে নতুন করে পরের দিন কি হলো। তো ধরেন আজকে প্রায় 9,500 হয়েছে, কালকে যদি আরো 500 হয় বা 500+ হয় তাহলে 9,500 থেকে 500 আমাদের গ্রোথ রেট হয়ে যায় একটু বেশি। আর আমেরিকার সাথে যদি তুলনা করেন, হ্যাঁ, তাদের 100,000 থেকে ধরেন 500, তাদের গ্রোথ রেট হয়ে যায় কম। যেহেতু আমাদের এখানে কম সংখ্যক এট দিস মোমেন্ট আমরা ডিটেক্ট করতে পেরেছি, তার পার্সেন্টেজে কিন্তু আমাদের গ্রোথ রেট খুব বেশি। আরেকটা যদি লক্ষ্য করেন যে যে পরিমাণ টেস্ট করা উচিত টু রিপ্রেজেন্ট বাংলাদেশ পপুলেশন, তাহলে কমপক্ষে প্রতিদিন 10,000 টেস্ট করতে হবে, এটা এক্সপার্টদের ওপিনিয়ন। তো 10,000 পার্সেন্টেজ হলে নাম্বার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং সেই নাম্বারটা যদি আমাদের অবস্থাটাকে ডিসক্রাইব করে তাহলে অবস্থাটা অবশ্যই কিছুটা আতঙ্কের, কিছুটা ভয়ের ব্যাপার, কিছুটা অনুধাবন করার ব্যাপার যে এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাজ অতি গুরুত্বপূর্ণ ভাবে করতে হবে, সিরিয়াসলি করতে হবে। যেমন সেই কাজগুলো, যেমন যে দেশগুলো সফল হয়েছে একটু খেয়াল করে খেয়াল করলে দেখতে পারবেন যে
আপনি তাইওয়ানের দিকে তাকান, তাইওয়ান, আপনি ভিয়েতনাম, ভিয়েতনামের দিকে তাকান, আপনি দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, আপনি এইভাবে সফলকামী, আপনি জার্মানির দিকে তাকান, আপনি এভাবে আরো অনেকগুলো দেশ, নিউজিল্যান্ডের দিকে তাকান, দেখবেন যে তারা তারা যে পাবলিক হেলথ ইন্টারভেনশন টাইমলি দিয়েছে। আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে টাইমলি ইন্টারভেনশনটা, কারেক্ট ইন্টারভেনশনটা দিতে পারি নাই, টাইমলি ডিসিশনটা নিতে পারি নাই। আচ্ছা, ডিসিশনটা ইন্টারভেনশনটা কি? এই ধরনের জনস্বাস্থ্য মহামারী, অসুখ বিসুখের মহামারী, আজকে না স্পেনিশ ফ্লু, আপনার সার্স, মার্স, হংকং ফ্লু, অনেক অনেক অনেকগুলো আপনারা জানেন, হ্যাঁ অনেক সবাই জানে, সে সবগুলোতে সফলতা আসছিল যে রাইট টাইমে, সঠিক সময়ে পাবলিক হেলথ ইন্টারভেনশনটা দিতে হবে। ইন্টারভেনশনটা কি? যে হ্যাঁ, প্রথম যে কেসগুলো বিদেশ থেকে আসুক আর দেশে হোক, সেগুলোকে ডিটেক্ট করে কেস ফাইন্ডিং খুব রেপিড করতে হবে, এবং তাদেরকে আইসোলেট করে ফেলতে হবে, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার যে ফেসিলিটি এগুলো আগে থেকে রেডি থাকবে। হ্যাঁ, যুদ্ধে নেমে অস্ত্র টস্ত্র আপনি যোগান কালেকশন করবেন আর যুদ্ধ করবেন সেটা কখনো হয় না, এগুলো আগের থেকে প্রস্তুতি দরকার ছিল। তো পাবলিক হেলথ ইন্টারভেনশনের মধ্যে হ্যাঁ, এই মহামারী নির্মূলের প্রথম অস্ত্র হলো পাবলিক হেলথ ইন্টারভেনশন, কেস ডিটেকশন, আইসোলেশন, কোয়ারেন্টিনিং, কোয়ারেন্টিন, সোশ্যাল ডিস্টেন্সিং এবং এই ধরনের ব্যাপারগুলো, হ্যাঁ, এবং জনসচেতনতা, এবং পাবলিককে খুব অ্যাওয়্যার করে পাবলিককে ফুল কমপ্লায়েন্সের ভিতরে আনতে হবে, এবং এই ধরনের ভালো স্লোগান দিতে হবে, বাঁচতে হলে জানতে হবে, এই জরুরি স্বাস্থ্যবিধিগুলোকে সবাই মানতে হবে। অনুরাগ, ইন্ডিড ইটস এ ভেরি হার্ড টাইম ফর এভরি ওয়ান অফ আস, অ্যান্ড ইটস অ্যান ইকোনমিক আর্থকুয়েক অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো হোয়াট বিজনেসেস আর অ্যামং দ্য ওয়ার্স্ট ভিকটিমস অফ দিস প্যান্ডেমিক, and how the small and medium businesses are being run amidst the pandemic? Right. So, Zilur, if I have to take a global view of the industries which are now struggling and which will take longer than other industries to recover and come back, then I think there are about five or six of them. The first one which has had the maximum impact is the commercial aerospace. Both air cargo as well as air passenger, so the travel industry has taken the worst hit. Second is the oil and gas. Till only about 2 weeks ago, we saw how the futures for oil went negative, which essentially means people were ready to pay you to buy oil from them. The third is the banking and the insurance sector, quite obviously, because the debts are going bad and it is only going to become harder to recover, and NPAs will increase. As far as the insurance sector is concerned, the American in both life and reinsurance side is already beginning to see losses come up, not just on the claim side, but also especially for life insurance, they have to give guaranteed returns, and that will become difficult when the interest rates will continue to drop further. Fourth sector is the real estate. Obviously, this sector is going to take a very long time to recover. Then is the automotive and assembly. So the cars and the automobiles, that is a sector which will take a very bad hit as well. So I think these are the top five sectors which will take much longer than any other sector to recover. Experts, now to answer your second. Yeah, please. Experts, yes, expressed their concern that banks may face a huge liquidity crisis. Moreover, entrepreneurs and small industries will struggle with their existence. Do you think so? And what type of recovery model should follow to avert such a troublesome situation? So you are absolutely right. Banks will take a fair amount of time to recover, and it will only be helpful if banks are aided by the central bank as well as the fiscal policies of the government under which they are governed. To just give you an example, both the US and the Indian governments have given a moratorium of 3 months where the interest repayments have been postponed. They have not been cancelled, they have just been postponed. So penalties will not be levied if you are not able to repay.
Secondly, some of these banks will require help on capitalization. Okay. It will be helpful if the government or other government-owned agencies can support in that. It will also be required that some of these banks take a leap of faith when it comes to technology and a new business model of working. Life will not be normal, whether it is the banks or the insurers or the oil and gas sectors, as it was, say, in 2019. People will have to discover new ways of working. Banks especially so, because they are in the service sector, which means a large part of their cost is the employee cost, Zilur. Now, that means to ensure that banks don't turn a loss-making entity by end of the financial year, they will have to optimize the use of employees' time, whether they shift on a remote working basis, whether they shift to technology to reduce people cost, whether they shift to lower cost measures, whether governments step in and assist them. All of these measures will have to come into play, and it will take a long time for banks. You are right. And how soon the corporate can revitalize themselves, as we are talking about five sectors? And I had a question about the small and medium enterprises. Correct. So now, when it comes to small and medium enterprises, I think there is a little bit of a nuance that we will need to understand about them, Zilur. In my understanding, at least in India, and for that matter, a large part of Asia, several of these small and medium-sized businesses are run by multi-generation families who have deep business wisdom and collective experience. It is not the first time that these family-owned businesses are facing such issues. Of course, no one has faced a COVID-type issue before, but each country has faced some kind of a recessionary trend, whether in 2008 or prior to that, the Asian crisis, or prior to that, or after that, the dot-com crisis. So we have seen pressures at various points in time in various countries. So they know how to come out of that. Even some of the new entrepreneurs who have come out of universities and technology institutes, they are being mentored by senior advisors. Mm-hmm. So my belief is that some of these SME sector companies will be able to come out of it. However, the expectations will have to be reset. Earlier, if they would have been expecting a hockey stick type of growth, that is not going to happen, Zilur. Okay. Some of them will not be able to pull through also because of both macro and micro factors. For instance, change in market demand or high fixed cost or restrictions in social distancing. Now, let me give you a very quick example. Suppose if someone has set up a high-end restaurant or a bar, now that restaurant is unlikely to get new customers for a while, mm-hmm. which means it will continue to have to pay high rentals as fixed costs and high salaries. Their nature of the business of a restaurant requires people to sit next to each other. Now, governments may or may not allow that for a long period of time to come. And the willingness of people to go out and spend disposable money on a late night dinner or a small party may not be as frequent as it has been. So by the nature of the business, also it will get impacted. But yes, small and medium-sized businesses will be able to come out of this if they practice a few typical measures. Firstly, they will need to control expenses and cut costs. That is going to be very, very important. Secondly, and from a strategic perspective, Zilur, they will need to relook at the feasibility of the business model. Mm-hmm. Say, for instance, schools worldwide are now identifying online education as a measure through which education can still continue. Mm-hmm. Question is this going to be a preferred medium? Perhaps not, but it is a challenge to the business model. Thirdly, these small and medium-sized enterprises will have to come up with short, medium, and long-term strategies for survival, say 3 months,
6 months and beyond 1 year. Okay. What is it that they need to do to recover? So I think all of this will come together, Zilur, and help them come out of it. Anurag, stay with us. I'll come back to you again. Professor Jiyu Hasan, jodi ektu bolen je amra to Bangladesh to chuti abar extend korlo 16 tarikh porjonto এবং লকডাউনের মধ্যেই আছে বাংলাদেশ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ফ্যাক্টরি খুলে দেওয়া হচ্ছে, কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট খুলে দেওয়া হচ্ছে, এবং আপনি যদি রাজধানীতেই দেখেন যে প্রচুর মানুষ কিন্তু এখন বাইরে বেরিয়ে এসছে, অর্থাৎ তাহলে তো এই ছুটি দেওয়ার মানে কি? আর এই ছুটি যদি আপনি দিলেন তাহলে এই ধরনের মানে জনসমাগম করবার সুযোগ বা রাস্তাঘাটে মানুষের চলবার সুযোগ করে দিয়ে সুবিধাটা কি হবে, লাভটা কি হবে? আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি জিজ্ঞেস করেছেন, যে যেদিকে মহামারীর সংখ্যা, রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে, যেদিকে কমিউনিটি লেভেল বা জনগণের লেভেলে খুব দ্রুত ট্রান্সমিশন ছড়াচ্ছে, যখন গ্রোথ রেট বৃদ্ধি পাচ্ছে, সেই মুহূর্তে যদি দেশের স্বার্থে, অর্থনৈতিক কারণে অথবা অন্যান্য কারণে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনি আবার আমি বলবো লক্ষ্য করুন যারা এক্সাম্পল সেট করেছে, সেই তাইওয়ান, সেই জার্মানি, সেই চায়না, সেই আপনার যে দেশগুলো সফল হয়েছে, তারা কিভাবে নতুন করে কর্মসূচিগুলোকে আবার শুরু করতেছে। এগুলা হঠাৎ করে শুরু করে দেওয়া যায় না, শুরু করার আগে একটা কমপ্লিট প্ল্যান করতে হয় যে এইখানে সংক্রমণ যাতে নতুন করে না ছড়ায় তার সঠিক ব্যবস্থা নিতে হবে, এবং গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ ব্যালেন্সিং করে, যে প্রোডাকশন করবে তাদের ট্রান্সমিশনটা ফুল নিয়ন্ত্রণ করে, ঝুঁকিটা জনস্বাস্থ্য হুমকির নিচে রেখে, ক্রমান্বয়ে এবং সম্পূর্ণ নজরদারির সামনে রেখে, ফুল নিয়ন্ত্রণের মধ্যে রেখে চালু করা যেত। এইভাবে চালু করাতে আমাদের মনে হয় বিপদ আরো বাড়বে। জিও হাসান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনুরাগ, হাউ ইন্ডিয়াস স্টক এক্সচেঞ্জ গেট এফেক্টেড বাই কোভিড-19? Right, that's a very interesting question, Zilur, let me just put it out in front of you. So even though India is not the worst hit in terms of incidences of the COVID crisis or the number of deaths, India's stock exchange has actually had the worst hit amongst the global stock markets. Let me talk in terms of numbers. So from 1st February till about late April, India's stock market had lost nearly 30% in terms of dollar value, while the European markets had fallen about 20% and the American stock markets had fallen about 14%. So I think from a sentiment perspective, Zilur, Indian markets reacted the worst. And there is history to this. So India has had five incidences. So the first major one was the Harshad Mehta scam in 91, where Indian markets fell by 53% in 1 year. Then during the Asian crisis in 96, Indian stock markets fell 40%, but in 1 year. During the tech bubble crash in 2000, Indian markets crashed by 60% in 1.5 years. And in the 2008 crisis, they crashed by over 60% in 1 year. But every time they have crashed, they have recovered at least 130% in the next 18 months. So the markets have had the worst impact. However, my understanding is they will recover very well. Anurag, as you know that India has billions of wage workers and informal workers. Many of them may lose jobs. Isn't? You're absolutely right, Zilur. India has more informal workers than in the formal work stream. And that, even though forms the backbone of the Indian economy, it also exposes them to the vulnerability of the current situation.
I think as a short-term measure, Prime Minister has requested and employers have also responded positively to his call of not to sack these people or not to pay their salary. So these people are still being supported for a period of time. It cannot be an indefinite period of time, but yes, in the short term, they are being supported. However, in the medium and long term, they remain vulnerable as to how the economy recovers, where they are able to find jobs. We have to be prudent and cognizant to the fact that certain industries will change significantly. I think you might have read this morning how Warren Buffett has sold all his stocks in all the four airlines in US, which clearly means the travel and tourism sector is going to take a hit. Mm-hmm. So if someone unfortunately has been working there, he or she will have to identify and retrain himself or herself to move to a new sector. And there will be jobs coming up in new sectors. But the vulnerability of this informal population remains. And I know it's a very difficult predict anything right at this moment. In a normal case, how long it will take to regain the global economy at the post-COVID-19 period? Do you have any prediction? So if I were to go by the collective thinking of some of the large global banks and think tanks and institutions, including McKinsey, Chatham House, we are looking at least 15 to 18 months of a recovery to start happening. It will, of course, depend which sector you are positioned in. Say, for instance, if you're in the fisheries sector or if you're in the textile sector, recovery might be a little faster than if you are in the oil and gas sector. But for a full economy recovery, it can take very well more than an year. প্রফেসর জিও হাসান, আপনি একটু বলবেন আমাদেরকে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, যে আমরা এটি প্রমাণিত হলো যে জনস্বাস্থ্যের বিষয়ে পৃথিবীর সকল সরকারই কম বেশি, সেটি যত বড় শক্তিশালী সরকারই হোক না কেন, সেটি স্বৈরতান্ত্রিক সরকারই হোক না কেন, অগণতান্ত্রিক সরকারই হোক না কেন, সবাই জনস্বাস্থ্যের ব্যাপারে এবং উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের মতো উদাসীন। কেন এই উদাসীনতা? এবং জনস্বাস্থ্য এটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়ে আমরা জানি, সো জনস্বাস্থ্য তো কেন অবহেলিত? অনেক সুন্দর কথা বলেছেন। জনস্বাস্থ্য কেন অবহেলিত, আমার মনে হয় তারই জবাবটা এই কোভিড-19 এবার সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। জনস্বাস্থ্য, আমরা আগের দিনে বলতাম যে স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা এই কোভিড নতুন করে শিখিয়েছে। স্বাস্থ্যই শুধু সকল সুখের মূল নহে, স্বাস্থ্যই সকল সুখ এবং সমৃদ্ধিরও মূল। জনস্বাস্থ্য যখন কোনো দেশের এত দুর্বল থাকে, যেই দেশগুলোতে অনেক দুর্বল ছিল, অতি দুর্বল ছিল, সেই দেশগুলোতে আজকে যে ধরনের ইম্প্যাক্ট ইফেক্ট পড়ছে আপনি বা সামনে আরো ইম্প্যাক্ট দেখবেন। এইখানে আমাদের বন্ধু ইন্ডিয়ান অনুরাগ যে কথাগুলো বলছেন, ভেরিয়াস সেক্টরে, প্রত্যেকটি সেক্টরে, বিশেষ করে ইকোনমিক সেক্টরে অনেক ব্যবসায়ের ধরন পাল্টাইতে হবে, অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে অনেক প্রতিষ্ঠানের, এবং সিরিয়াস ইম্প্যাক্ট ইন ভেরিয়াস ফিল্ডে পড়বে এই কোভিড এর জন্য। তো এই জনস্বাস্থ্য অবহেলার জন্যই আজকে আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্র, তাদের কি না পাওয়া, তারা কি না করতে পারে, আজকে তাদেরকে এই দুর্বলতা ভালোভাবে শিখিয়েছে যে আমরা যদি পাবলিক হেলথ টিমটাকে স্ট্রং রাখতাম, তাহলে তারাও হয়তো আজকে আপনার তাইওয়ান, আপনার ভিয়েতনাম, আপনার, কিন্তু প্রফেসর জিও হাসান, এই অঙ্গীকার তো সব রাষ্ট্রগুলোরই আছে। আমরা যদি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, জি না, এটা অঙ্গীকার আছে, সেখানে আছে আর্টিকেল 25 এর ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানের দিকে যদি আমরা তাকাই বা অন্যান্য দেশের সংবিধানের দিকে তাকাই, একই অঙ্গীকার সবারই আছে। সংবিধানে অঙ্গীকার আছে, জাতিসংঘে অঙ্গীকার আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দলিল আছে। আমি কয়েকবার
বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলনে যোগদান করেছি, সেখানে দলিল বাদাই করা আছে যে জনস্বাস্থ্যের ব্যাপারটাকে সব মেম্বার স্টেট সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং জনস্বাস্থ্যের ব্যাপারে। আজকে তাহলে আমাদের কি হলো, আমরা যদি প্রথম আইডিসিআরে একটা জায়গার থেকে 10টা, 20টা, 50টা, 100টা, 200টা, 500টা টেস্ট না করে আমরা যদি জনস্বাস্থ্যের স্ট্র্যাটেজিক ডিসিশনটা সবার আগে নিতে পারতাম, হ্যাঁ, তাহলে এই দুর্যোগের পিছে দৌড়াইয়া এই দুর্যোগ এই মহামারী কন্ট্রোল করা যাবে না। দুর্যোগ আসার আগে এই ইন্টারভেনশন নিতে হয়, যাকে আমরা সহজ কথায় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আজকে আমরা কিউরের দিকে দৌড়াচ্ছি। আপনি কত রোগী চিকিৎসা করবেন, আপনি রোগী, হ্যাঁ, রোগ রোগ যাতে আক্রান্ত না হয়, কোভিড যেন কাউকে আক্রান্ত না করতে পারে, আপনি হসপিটাল বানায় শেষ করতে পারবেন না। আপনার এত রোগী হয়ে যাবে যদি পাবলিক হেলথ রিয়েল অ্যাপ্রোচ এখনকে স্ট্যান্ডার্ড না করা হয়। অনুরাগ, উই নো দ্যাট মাল্টিন্যাশনাল কোম্পানিজ স্টার্টেড লিভিং চায়না আফটার দ্য ট্রেড ওয়ার বিটুইন ইউএস অ্যান্ড চায়না, আ সেকেন্ড ওয়েভ অফ ম্যানুফ্যাকচারিং এক্সোডাস হ্যাজ বিগান, বিগ কর্পোরেশনস লিভিং চায়না আফটার কোভিড 19 আউটব্রেক, আমেরিকান, জাপানিজ, সাউথ কোরিয়ান ফার্মস উইল মোস্ট লাইকলি শিফট দেয়ার ফ্যাসিলিটিস। প্রাইম মিনিস্টার মোদি, ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ আর wing those companies to move their production hubs in India. So is it a blessing in disguise? Does India has a proper infrastructure to host them? What measures government is taking to bring them? Zilur, you're absolutely right. This is a blessing in disguise. I think China had the maximum number of manufacturing companies putting up bases. And as we all know, a manufacturing entity is more significantly important than a service sector company, because a manufacturing company means it's a capital investment for long term. It will create an ecosystem around it, which will create much more jobs than a service sector company. Now, yes, both Prime Minister Modi and state chief ministers, including the UP chief minister, are out there trying to woo these companies, and they will face competition not just from China, China's existing regime, but also from some of the other South East Asian countries like Vietnam, Taiwan, Sri Lanka, Bangladesh, and even the parent homes of these companies. For instance, Japan has been incentivizing the Japanese companies to come back into Japan. Now, the question about India's infrastructure, Zilur, if we look at India's geography, there are states which hold a significant amount of strength in identified sectors. For instance, Bangalore and Hyderabad are very dominant when it comes to technology. Maharashtra is very good in sugar. Gujarat is good in petrochemical. Punjab is good in agro and agro-related. UP has the world's largest mobile phone manufacturing sector. So I think if these states go out and woo the companies basis their strength, they may be able to get very quick conversions. And the kind of measures that we are aware of the government is taking include making the policy much more investor friendly, doing active roadshows and direct engagements with the boards and the highest level of these companies led by the Prime Minister's office and the Finance Minister's office, and creating the right kind of ecosystem that will attract these companies into India. So I think okay, and what these MNCs expect India to do? Prime Minister Modi had an ambition of $5 trillion economy. Will he achieve soon? So I think the question about $5 trillion economy will have to be repositioned in the wake of the COVID crisis, because COVID crisis has hit all of us as a black swan event. No one could have imagined this. I think the best estimate for everyone for the 5 trillion question is how close can we come towards that. And to answer your first question, Zilur, what are these companies expecting India to do? I think they are expecting India to step in and provide what their experience in China could not. When it comes to
providing alternative site from a cost perspective when it comes to creating supply chains, logistics, protecting the IP of these foreign companies, mm-hmm. providing these companies the competitive edge that they have become used to by operating in China, I think they would be looking at all of this. প্রফেসর জিউ হাসান, আমরা কথা বলছিলাম কোভিড-19 নিয়ে এবং গত বছরটাও আমরা জনস্বাস্থ্য নিয়ে কথা বলতে হচ্ছে বাংলাদেশে ডেঙ্গু সমস্যার কারণে, আপনি জানেন এডিস মশা এবং ডেঙ্গু। এবছরও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে, আমরা জানি একদিকে বৃষ্টিপাতের সঙ্গে ডেঙ্গুর সমস্যাও তৈরি হচ্ছে। সো একদিকে কোভিড-19 বা করোনা ভাইরাস, অন্যদিকে এডিস মশা বা ডেঙ্গু, কিভাবে মোকাবেলা করবে? এবং আমরা তো দেখছি যে আমাদের হসপিটালগুলোতে সাধারণ রোগী গেলেও অনেক সময় সেই রোগীর পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিতে চান, এবং পরীক্ষার সংকটটার কথা আপনি নিজেই বলছেন। তো এই যে ডেঙ্গু আবার যুক্ত হচ্ছে, সেই সংকট কিভাবে মোকাবেলা করা হবে? ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি উদ্ভাবন করেছেন। তো এইটা ডেঙ্গির সিজন, এই মে মাস থেকে আগামী 6 মাস অ্যাটলিস্ট ডেঙ্গির সিজন, কারণ এই সময়টাতে ইন্টারমিডিয়েট রেইন, মাঝে মধ্যে বৃষ্টি রৌদ্র, এবং সেটা মসকিউটোর এডিস মসকিউটোর বৃদ্ধির জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা চমৎকার করে, যা এই সময়টাতে ডেঙ্গির মহামারী এই ট্রপিক্যাল কান্ট্রিতে ইউজুয়ালি হয়ে থাকে। তো এখন এটা অনেকটা হবে মরার উপর খাড়ার গার মতো। কোভিড-19 যেভাবে সংক্রমণ চলছে, এর সাথে যদি এখন ডেঙ্গির যে মন্ত্রণালয় বা জনস্বাস্থ্য বিভাগের যে টিম আছে তারা যদি সেটা নিয়ে এখন সিরিয়াসলি কাজ না করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম দেখছিলাম, উনি মেয়র মহোদয়কে বারবার বলছিলেন, হ্যাঁ যে মশাই খেয়ে ফেলবে, মশাই আপনার ভোট খেয়ে ফেলবে। হ্যাঁ, আমি ওনার প্রেডিকশন পাওয়ারকে হ্যাঁ সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনিও আজকাল সে একই কথা বলছেন, আমরা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমরা আসলে একাডেমিক ডিগ্রি গবেষণা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, আমরা প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে আসি না। কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে এই ডেঙ্গি আগামী 15 দিনের মধ্যেই দেখবেন যে পূর্ণভাবে জয়ধ্বনি করে ডেঙ্গি চলে আসতেছে। এখন ডেঙ্গির যে উপসর্গ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, ডেঙ্গির যে উপসর্গ, যে প্লেটিলেট কাউন্ট এবং রেড হওয়া, হ্যাঁ ফ্লাস্ট হওয়া, এবং ঠিক এই কোভিড-19 এরকম ওভারলেপিং কিছু সিমটম আছে, বডি এক, শরীরে ব্যথা, গায়ে ব্যথা, মেলিজ, লাল লাল দাগ পড়া, হ্যাঁ ঠিক কোভিডও এই ধরনের সিমটম আছে। ডেঙ্গিতেও অ্যাডভান্স স্টেজে আপনার খাদ্যনালীর সিরিয়াস পেইন্টিং এবং ওই প্রবলেম হতে পারে, হ্যাঁ রক্তকরণ হতে পারে। এই কোভিড-19 ওই প্লেটিলেট প্লাগিং হয়ে রক্তনালী বন্ধ হয়, করোনারি ভেসেলে ভাইটাল অর্গানের সব জায়গায় এটা ব্লক করে, এবং রেসপিরেটরি সিস্টেমের ব্লাড ভেসেল গুলাকে ব্লক করে খুব একিউট রেসপিরেটরি ফেলিউর করে। তখন ডেঙ্গি না কোভিড, এই নিয়ে আরেকটা আমি সেই জন্যই বলছি যে শুধু কিউরেটিভ কেয়ার বা ক্লিনিক্যাল কেয়ার বা হসপিটাল বানানো বা একদিকে দৌড়ালে হবে না, এটা পাবলিক হেলথ ইন্টারভেনশন যেটা নাকি রোগীর সংখ্যা কমাইতে পারে। হ্যাঁ জিল্লু ভাই, রোগীর সংখ্যা কমাইতে পারে পাবলিক হেলথ ইন্টারভেনশন, তাহলে হসপিটালের প্রস্তুতি কম হইলেও হতো, এখানে ভালো করে নজর দিতে হবে। অনুরাগ, আমরা জানি যে সিন্স চায়না, জাপান অ্যান্ড দ্য ইউএসএ হ্যাভ এ সিগনিফিকেন্ট ট্রেডিং রিলেশনশিপ উইথ অলমোস্ট এভরি কান্ট্রি, হাউ ইজ দ্য কোভিড-19 সিচুয়েশন গোয়িং টু হ্যাভ এ গ্রেটার ইম্প্যাক্ট অন গ্লোবাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিমান্ড, অ্যান্ড ক্যান কোভিড-19 এনশিওর সিভিয়ার সাপ্লাই চেইন ডিসরাপশনস ইন দ্য পোস্ট কোভিড-19 ওয়ার্ল্ড? অ্যাবসলিউটলি Zillur, so I think the way you and I have understood globalization and the way we have worked in our professional careers in the last 20-25 years, all of that is going to come to be tested in the next few months. It somewhere started in 2016 when the anti-globalization noises started to come up, but with the COVID issue hitting everyone in the face, it will only increase in its intensity.
I definitely see countries withdrawing from the globalization platform and becoming much more nationalistic. And it will definitely create a lot of disturbance in the supply chains. At best, we could look at some trade from a regional perspective, including in Asia. But the way globalization has been understood, that will definitely be put to challenge. And UNDP reported that income losses are expected to exceed $220 billion in developing countries. Moreover, taxes will decrease, government spending will increase in all countries. Which initiatives can manage big economic fallout in developing countries? Very briefly. So there are three ways of managing these this expenditure that the governments are incurring anywhere in the world. The first is through increased taxes. Second is to renegotiate the debt or the public debts that the governments are taking on. And third is to postpone the debt repayment by several few years. Putting out higher taxes on people is going to be an easy measure, but that will incur a lot of pushback and negative connotation and may not be a very good move when it comes to a political success of the government in question. So I think it will all depend which government in which geography is able to push through different measures. Just to give you a very quick example, people in UK are now themselves advocating a higher health tax so that they are able to create better health infrastructure. Not every country in the world will be able to respond in the same situation. We are almost running out of the time. So very briefly, in the post-COVID period, almost every country will bring a radical change in their trading policy along with the various trading barriers. How it can affect cross-border investments and what type of effective measures the government should introduce to ensure business growth in one or two lines? I think trade will become much more regional than global. So, for instance, we might see more of SAARC trade than Europe, South Asia trade or US South Asia trade. So, say a SAARC bloc will have to come together and supported by the federal governments, they will need to create policies that will help in cross-border trade and investment. Thank you. Professor Jeevasan, 30 seconds, kichu jog korben apni final remarks. জি আমি একটু যোগ করতে চাচ্ছি, বিশেষ করে যে এমনিতে তো আমাদের কোভিড এর সংক্রমণ চলছে, হ্যাঁ, পপুলেশন লেভেলে, কমিউনিটি লেভেলে আমাদের সংক্রমণ চলছে। আরেক দিকে যদি গার্মেন্ট সহ এরকম ছোট ছোট বিজনেস যেখানে মানুষের সমাগমের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, সেই জায়গাগুলোকে, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং এই ধরনের জায়গাগুলো, ঝুঁকির জায়গাগুলোকে নজরদারিতে, বিশেষ করে বিশেষ নজরদারিতে এনে, যাতে করে টোটাল পাবলিক হেলথ ইন্টারভেনশন, যেটা হলো এখন একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে এই ট্রান্সমিশন, কোভিড এর ট্রান্সমিশনটা মেইনলি হয় দুই ভাবে। একটা হলো সরাসরি, সরাসরি হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে, হ্যাঁ, শ্বাসনালীর মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্টলি বাই হ্যান্ডস অর এনি অবজেক্টস। এই দুটো জায়গা কনফার্ম করতে হবে নজরদারিতে, যে যারা এই কর্মীরা যেখানে থাকে এবং যেখানে কাজ করে সব জায়গায় যেন তাদের এই নিরাপত্তাটা থাকে, এবং এবং তাদের এই নিরাপত্তার পাশাপাশি এইটাকে জোরদার করার জন্য এই নজরদারিটা কে করবে? ধন্যবাদ। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য কর্মী, জিও এনজিওর যেখান থেকে পারা যায় সবাই মিলে, বিশেষ করে যাদের ইন্ডাস্ট্রি, তাদের উপরে পুরো দায়িত্ব দিয়ে কাজটা করাতে হবে, আমাদের দেশটা বাড়াতে হবে, আর সবাইকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করতে হবে। ধন্যবাদ। যে বাস্তবে হলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। ডক্টর জিও হাসান এবং অনুরাগ সুন্দর, থ্যাংক ইউ ফর জয়নিং আস, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ইন্ডিড। আর দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানান দিক নিয়ে আলোচনা করলাম। ভারতীয় একজন বিশেষজ্ঞ কথা বলছিলেন, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বাংলাদেশের একজন কথা বলছিলেন। অর্থনীতির কথা বলি এবং
স্বাস্থ্য ঝুঁকির কথা বলি বা জনস্বাস্থ্যের কথা বলি, এখন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোভিডের পেছনে আমাদের ছুটলে হবে না, তার আগে ছুটতে হবে, ডেঙ্গুর পেছনে ছুটলে হবে না, তার আগে ছুটতে হবে, অর্থাৎ প্রিভেনশনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এবং এখনও সংকটকাল কাটেনি, বরং সংকট আরও গভীর হবার আশঙ্কা রয়েছে, সেই জায়গাটাতে ওনারা মনে করেন যে এখনও সময় আছে, সব কিছু যা কিছু আমরা করছি যথাযথভাবে যেন করি এবং কঠোরভাবে করি। একদিকে ছুটি রাখা হচ্ছে, অন্যদিকে সব কিছু শিথিল করে দেওয়া হচ্ছে, এই এই দুটো আসলে কোনো সমস্যারই সমাধান করবে না, জীবনের না জীবিকার। একইভাবে যেমনটা অনুরাগও বলছিলেন যে অর্থনীতির ক্ষেত্রেও যে সংকটগুলো সামনে আসছে সেগুলো মোকাবেলা করবার জন্যে এখনই আসলে নানা রকমের পদক্ষেপ নেওয়া দরকার, তার কিছু আশু, কিছু মধ্যমেয়াদী এবং কিছু দীর্ঘমেয়াদী। আমরা আশা করবো যে আমাদের নীতি নির্ধারকরা সেই জায়গাগুলোতে মনোযোগ দেবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন, ঘরে থাকুন।